বাসর রাতে আপনি বেলুন কি করবেন? এটা দিয়ে তুমি আর আমি খেলা করব। আমি কি বাচ্চা নাকি যে বেলুন দিয়ে খেলবো? এগুলো বেলুন নয়, প্রোটেকশন। নীলা প্রোটেকশন শব্দটা উচ্চারণ করতে না পেরে সাব্বিরকে বলল, সেটা আবার কি? বাসর ঘরে তো অনেক বেলুন আছে, এটা আর ফুলানো লাগবে না। দেন আমারে বালিশের নিচে রাইখা দেই, সকালে কোনো বাচ্চা এলে তাকে দিয়ে দিব নি। এই তুমি কি পাগল? এগুলো কোনো সাধারণ বেলুন না, দেখতে তো মনে হচ্ছে অনেক বড় হয়েছো, তবুও দেখছি কিছুই জানো না। বকা দিলে আমি কিন্তু আম্মুকে বলে দিব। দূর সাই, কেন যে গ্রামের মেয়েটাকে বিয়ে করলাম, কিছুই জানে না দেখছি। তা বাবু তোমার বয়স কত? এই আমারে বাবু বলেন কেন, আমি এসএসসি পরীক্ষা দিয়েছি বুঝলেন। সেটা বোঝা হয়ে গেছে আমার। দেখি মাছ থেকে ওই পাশে চেপে যাও, আমি ঘুমাবো। ও মা, ঘুমাবেন কেন, বাসর করবেন না? আজ আপনাকে আমার খুব আদর করতে ইচ্ছে করছে। না না, আমার কোনো ইচ্ছে নেই তোমার মতো খ্যাতমেয়ের সাথে বাসর করার। আজ পর্যন্ত প্রোটেকশনই চেনো না, সে নাকি করবে বাসর। সাব্বিরের কথা শুনে নীলা ঘুমটা ভালোভাবে নিচে ফেলে দিয়ে তাকায় সাব্বিরের দিকে, সাব্বিরও তাকায় নীলার দিকে। তারপর, আচ্ছা বলেন তো, আমার কি কোনো বয়ফ্রেন্ড ছিল যে আমাকে বারবার বিভিন্ন হোটেল বা গ্রামের পাটক্ষেত চিনিয়ে দিবে, যে আমাকে এসব চিনাবে, যে আমার শরীরে খারাপভাবে স্পর্শ করবে, যে বিয়ের আগেই আমার সতীত্ব নষ্ট করবে? না, ছিল না, তাই আমি চিনি না। এটা কি আমার অপরাধ? সাব্বির কি বলবে ভেবে পায় না। নীলা ওর থেকে কম করে হলেও 6 বছরের ছোট। সাব্বিরকে মাথা নিচু করে থাকতে দেখে নীলা আবারও বলে, জানেন আমি গ্রামের খ্যাতমে হলেও শহরের মেয়েদের চেয়ে শত শতগুণ ভালো রয়েছি, কারণ শহরের মেয়েদের মতো বুক খোলা রেখে আমি কখনোই চলিনি। তারা এইসব অশ্লীল কাজ করে, স্মার্ট হয়। নীলা প্লিজ আমাকে আর লজ্জা দিও না, সত্যি আমি বলছিলাম, প্লিজ আমার কথায় রেগে যেও না। আর এই প্যাকেটগুলো তো আমি নিয়ে আসিনি, আসলে ওগুলো আমার বন্ধুরা আমি রুমে ঢোকার আগেই ট্রিট কেড়ে মেরে দিয়েছিল। ভুল বুঝবো কেন, সে যাই হোক, আমিও শুনেছি বিয়ের সময় ভাবে বলেছিল, ছেলে কিন্তু দেখতে যেমন স্মার্ট তেমনই ফর্সাও, তোর সাথে মানায় না বুঝলি, ছেলেটার কপাল খারাপ। থাক আর ওসব মনে করতে হবে না, আসলে এইসব তৃতীয় ব্যক্তিরাই একটা সুন্দর সম্পর্ক নষ্ট করার মূল। নীলা চুপ হয়ে যায়, সাব্বির এই প্রথম তাকাই নীলার দিকে। ফর্সা চেহারা না হলেও অনেক মায়াবী চেহারা, নীলার দিকে চেয়েই তাকাবে তার মন প্রশান্তিতে ছেয়ে যাবে। সাব্বির কাঁপা কাঁপা হাতে নীলার থুতনিতে হাত দিয়ে মুখটা উপরে তুলতেই সাব্বিরের বুক কেঁপে ওঠে। নীলার চোখ বেয়ে পানি পড়ছে, তার মানে কি নীলা কাঁদছে? সাব্বির দ্রুত নীলার চোখের পানি মুছে দিয়ে নিজের বুকের সাথে নীলাকে চেপে ধরে বলে, এই বউ পাখি কাঁদছো কেন তুমি, প্লিজ কেঁদো না বউ পাখি। না, এমনিই কান্না পেল, আজ কালো হয়েছি বলে সবাই অবহেলা করে। জানো আমি না আমার চাচা চাচি ভাবি কারোর আদর পাইনি, এই কালো হওয়ার জন্য মাঝে মাঝে ইচ্ছে করতো তাদের বলতে, তোমরা দেখে নিও আমার বর চাঁদের চেয়েও সুন্দর হবে আর আমাকে অনেক ভালোবাসবে, কিন্তু কিন্তু কি, আমিও আর সবার মতো তোমাকে কষ্ট দিয়েছি তাই না? প্লিজ বউ পাখি আমাকে মাফ করে দাও, আর কখনো আমি তোমাকে কষ্ট পেতে দেবো না। তাহলে এভাবে বুক থেকে তুলে দিলেন কেন, জড়িয়ে ধরেন না আমায় প্লিজ, খুব শান্তি পাচ্ছিলাম আমি আপনার বুকে, ইচ্ছে করছে সারা জীবন আপনার বুকেই কাটিয়ে দেই। সাব্বির মুচকি হেসে নিচের বুকের সাথে চেপে ধরে আস্তে আস্তে নীলাকে বিছানায় শুইয়ে দিয়ে নীলার ঠোঁট দুটোর দিকে নিচের ঠোঁট এগিয়ে নিয়ে যেতে থাকে। নীলা বুঝতে পারে সাব্বির কি চায়, তাই দেরি না করে নিচের ঠোঁট দুটো হালকা ফাঁক করে দিতেই সাব্বির নীলার ঠোঁট দুটো নিচের দখলে নিয়ে নেয় আর গভীরভাবে কিস করতে থাকে। এমন সময় নীলা কাতর কণ্ঠে সাব্বিরকে বলে, আহ প্লিজ আমাকে আদর করো, আরো অনেক বেশি আদর করো প্লিজ। সাব্বিরও দেরি না করে নীলাকে নিচের খুব আপন করে নিয়ে হারিয়ে যায় সুখের রাজ্যতে। পরের দিন সকালে সাব্বির ঘুম থেকে উঠতেই চোখ যায় আয়নার সামনে, একটা পরী বসে বসে চুল ঠিক করছে, সাব্বির ভাবে হয়তো ভুল দেখছে। দৌড়ে বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে না, সেই পরী তার সামনে বসে আছে।
একবার সাপ্পিরকে দেখে মেয়েটা মুচকি হাসি দেয়। সাপ্পির মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে দেখে, এটা তো নীলা। এমন সময় সাপ্পিরের আম্মু এসে সাপ্পিরকে বলে, এই পাগল হয়েছিস নাকি? নিজের সামনে বউকে রেখে এত জোরে জোরে ডাকছিস কেন? সাপ্পিরের কথা শুনে নীলা আর ওর আম্মু দুজনেই জোরে হেসে ওঠে। তারপর ওর মা বলে, পাগল ছেলে। আরে নীলা হলো আমার বান্ধবীর মেয়ে, ওকে আমি ভালো করেই চিনি। নীলা ছোটবেলা থেকেই পরীর মতো ছিল। আমার বান্ধবী আর ওর স্বামী নীলার রূপকে সবার থেকে আড়াল করে, কারণ তারা কালো মেয়ের গুরুত্ব বোঝাতে চেয়েছিল নীলাকে। তাছাড়া বখাটে ছেলেদের থেকেও মুক্তি পাওয়া যাবে। নীলাও তাদের কথা মতো চলতে থাকে, নিজের সৌন্দর্যকে লুকিয়ে। আর আমি জানতাম নীলা দেখতে কেমন, তাই তো তোর কথায় অবাধ্য হয়ে নীলাকে বৌমা করে নিয়েছি। এখন নিচে চলো, বৌমা আমি আসছি। নীলার দিকে তাকিয়ে সাপ্পির তখনও হাসছিল। সাপ্পির নীলাকে চড়িয়ে ধরে বলে, পাগল পরটা আমার, তোমার জন্যই আমার সৌন্দর্য লুকিয়ে রেখেছিলাম। আর কত, আজ থেকে তুমি আমার সব দেখবে, তবে আমি বাইরে গেলে বোরকা হিজাব পরে যাব, যেন কেউ না দেখে আমায়। আর আমি আসছি, একটু ওয়েট করো। নীলা বোরখা হিজাব পরে নিচে চলে যায়। আর ওর ভাবির কাছে গিয়ে পুরো ড্রয়িং রুমে ভর্তি লোকজনের সামনেই বেলুনের প্যাকেটটা ওর ভাবির হাতে দেয়। ওর ভাবি চোখ বড় বড় করে তাকায় নীলার দিকে। ভাবি, আমার স্বামী গতরাতে তোমার স্বামীর মতো আমার শরীরের ওপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়েনি, আমার ভালোবাসা চেয়েছে শুধু। রাতে এসবের প্রয়োজন হয়নি, তাই তোমাকে ফিরিয়ে দিলাম, কারণ তোমার হয়তো রাতে কম পড়তে পারে। কম পড়লে এটা দিয়ে চালিয়ে নিও। আর হ্যাঁ, আমি কালো হলেও আমার হাজবেন্ডটা ফর্সা। আমাকে ওর পাশে না মানালেও আমাকেও পছন্দ করেছে, তাই তোমার টেনশন না করলেও চলবে। নীলার ভাবি নীলার কথা শুনে লজ্জায় দৌড়ে নীলাদের বাসা থেকে বেরিয়ে যায়। তারপর নীলা রুমে চলে আসে। রুমে এসে দেখে সাপ্পির বসে আছে বিছানায়। নীলা সাপ্পিরের পাশে শুয়ে বলে, কি হলো বর, উদাস হয়ে বসে আছো কেন? আদর করতে ইচ্ছে করছে খুব। পাগল, এই যে নাও, তোমার হাতে তুলে দিলাম নিজেকে। সাপ্পির মুচকি হেসে নীলার ঠোঁটে আলতো করে চুমু দিয়ে বলে, আহ কি নরম। এই, আমি বাবুর আম্মু হতে চাই, তাড়াতাড়ি আমাকে এনে দাও। তুমি শক্ত করে আমার হাতটি ধরো, আমি হব না গো আর কারো। তুমি রাজি থাকলে এনে দেব শত শত বাবু। কথাটা বলেই সাপ্পির নীলাকে নিজের কাছে টেনে নিয়ে এসে নীলাকে কিস করতে থাকে। হয়তো তারা আবারও বিড়াল মারবে। ও হ্যাঁ, আমি কিন্তু জানি না বিড়াল মারা মানে কি। আপনারা জানলে কমেন্ট করে জানান।